চলে এসেছি আমরা, এক জায়গায় বাসটা দাঁড়িয়েছে, এখানে খাওয়া দাওয়া করে এখানটায় চিড়িয়াখানা আছে, ঘুরে ঘুরে তুলে তারপরে আমরা ওখানে ওইখানে রান্না হচ্ছে, আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে, এখানে টিফিন খাওয়া হবে। এটা কোন জায়গা আমি সঠিকভাবে বলতে পারছি না, পরে বলছি তোমাদেরকে। বন্ধুরাই দেখো আমরা চিড়িয়াখানায় চলে এসেছি, চলো ভিতরটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো আমরা ঢুকবো এবার চিড়িয়াখানাতে, এই যে চলো। বন্ধুরা আমরা ঢুকে গেছি চিড়িয়াখানার ভিতরে, তো চলো তোমাদেরকে দেখাবো, তোমাদের চলো। এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে, তো চলো আমাদের সাথে, তোমরাও ঘুরবে আর আমার সাথে থেকো দেখার জন্য। এখানে টিকিট দিয়ে করছে লাইন দিয়ে, দেখো যা যা বলছে আর একজন, সব লাইন দিয়েছি আমরা এখন একে একে যাওয়ার জন্য। এই দিনের বেলা ঝর্ণার জলটা দেখো কি দেখাবো তোমাদের, এটা যদি রাত্রে হতো তাহলে ভালো হতো। তো আমরা ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভিতরে, পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি, এভাবে বাচ্চারা কি করে দেখবে এখানে, দেখো কত হরিণ আমার পেছনেই দাঁড়িয়ে পড়েছিস তুই এসে। এবার চলুন আপনাকে কিছু বান্দা দেখাবো, বান্দাগুলো নন ভেজ চিকেন খায়, ডিম খায়। এদিকে উপরে বসে রয়েছে ওই দেখ, হ্যাঁ কি বান্দর দেখাবে, আচ্ছা চলো তারা দেখাবে। আমার ছোট ছেলে কোথায় গেল, বাবা আমার হাত ধর, উনি আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবে, তো চলো তোমরাও আমার সাথে থেকো। চলে যাচ্ছে দেখো, খেতে যাচ্ছে ওরা, ওই দেখো দেখতে পাচ্ছ সোনা, এখানে সাপ দেখাবে নাকি আমাদেরকে, নানান রকম সাপ আছে, তো তোমাদেরকে এই দেখো কত রকম পোকা সাপ আছে, তো তোমাদেরকেও দেখাবো চলো। এই দেখো মামা হাত ধর, এখানে চন্ডগোড়াটা শুয়ে আছে, এখানে ওই একটা লাঠির উপরে দেখো রয়েছে, আমি বাবা অত সাপের নাম জানি না, কি সাংঘাতিক। এই দেখো কত কচ্ছপে দাদা ভাই পরিষ্কার করছে, এই দেখো দেখো ধরে ধরে রাখছে ওইদিকে বাবা, কি ভয় করে। এটা সব থেকে বড় বাবা, দেখো কেমন নিশ্চিন্তে শুয়ে রয়েছে, সব থেকে বড় তাই না, দেখো কি বড়, হ্যাঁ ভীষণ বড়, এটা গায়ে পুরো ইয়ে হয়ে গেছে। দেখতে তো হাঁপিয়ে যাচ্ছি, আবার কোথায় নিয়ে যাচ্ছে জানি না, তো চলো কথা শিখেছি কি, তার মানে তাড়াতাড়ি চলো। বাসে উঠে পড়েছি, এটা এসি বাস, চলো এসি বাসে করে আমরা একটু ঘুরে আসি। একা জল বসো, এখানে কতটা জায়গা, গাইড কাকু গেল না আমাদের সাথে, তো ইয়ে হয়ে গেল, টাকা করে দিল আমাদেরকে, তো চলো।
বাঘ দেখবো, বাঘ। চলো, তার জন্য এই গেটটা খুললো, এবার বাঘ দেখা হবে। শুয়ে আছে দুটো, দেখ উঠলে ভাল লাগবে বল। একটু বেশ কেশর মিশর গুলো এত ট্রেনিং দেওয়া আছে, কত হরিণ দেখো মামা, এদিকে এসো এদিকে এসো, কুড়ি কেজি গায়ের ওয়েট ওর, শোনো এর নাম হলো অভয়া। কি বলছে, এখানে সব থেকে বড় বাঘটা আছে, তা ওর বউয়ের বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, তাই ও ওর বউকে কি করছে, ওর বউকে কাকু বউটা এখন বাচ্চা দিবেন না, যখন বাঘিনী বাচ্চা পারে বাঘগুলো কোন কাছে থাকে না, বাঘগুলো কাছে গিয়ে নিজের বাচ্চাকে বিড়ার মতো খেয়ে ফেলে, বউটা আড়া করে রাখা আছে। যখন বাঘিনী প্রেগনেন্ট থাকে না, প্রেগনেন্ট পিরিয়ডে বাঘ দিয়ে বাঘিনীকে 13 মাস আড়া করা হয়, 13 মাস মধ্যে 111 দিন থেকে 120 দিন বাঘিনী গর্ভধারণ করে। তো তোমরা যারা আসবে, এই কাকুটা বাঙাল মানে বাংলাও জানে এও জানে, এরকম গাইড নিয়ে নেবে, দেখবে খুব সুবিধা হবে। এই দেখো বন্ধুরা দুটো হাতি, আর কি বড় বড় হাতি গুলো দেখো, এই রয়েছে এখানটা। একটা মন্দির দেখাবো, পাহাড়, পাহাড়ের উপরে মন্দির। হাঁটতেই তো পাচ্ছি না, আমরা যাবো কি করে, আমাদের সাথে আমাদের গোপু যাচ্ছে, দেখো হাঁটতে পারছি না, দেখো ডোডো যাচ্ছে, দেখো এই দেখো আমার সোনা উঠছে পাহাড়ে আস্তে আস্তে, এই দেখো আমার আসো আমার অবশ্য, এই দেখো। মনে হচ্ছিল ভালো লাগবে না, কিন্তু দেখো এই দিকটা কি সুন্দর দেখো লাগছে, ভীষণ সুন্দর লাগছে নিচেটা, আমরা অনেকটা উপরে উঠে গেছি। ও বাবা সত্যি কি সুন্দর, হয়েছে কষ্ট কিন্তু কষ্টটার ফল খুবই সুন্দর না। চলো তোমাদেরকে ভিতরে দেখাই, বিশাল সুন্দর বিশাল সুন্দর, পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির দেখো। হেবি সুন্দর বন্ধুরা, দেখো ওরা যাচ্ছে তেরতে, এই দেখো খুব সুন্দর, কি সুন্দর সত্যি না বল, আমরা উঠেছি ভালোই করেছি কিন্তু, কি সুন্দর বাবা, দেখো তোমরা এত সুন্দর। সেভাবে ঘুরলাম না, চলে যাচ্ছি, কেননা আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছি, এই জন্য বেশি। ওইদিকেও একটা মন্দির আছে, ওরা উঠেছে আমরা এদিকে উঠেছি, তো চলো বন্ধুরা প্লিজ দেখতে থাকো আমার সাথে থেকো। এই দেখো এই আর একটা পাহাড়ের মন্দির, দেখো এই দেখো আমরা উঠছি, মামা রড ধরে ওঠো, এই ধরো, ওই দেখো দুষ্টুমিরা কেমন করছে, দুষ্টু দেখো, এই বাবান তুই তত্তর করে উঠে যাচ্ছিস কেন, ও পা দিদা নামতে পারছ না, কি সুন্দর উঠতে পারছে না, এই দেখো, আরে আয় না কিচ্ছু হবে না, শোনো আয় বর্ষা, এই তো এইটুকু আয় না, ওরা উঠতে পারছে না, ও মা তুমি নেমো না চলো, এই দেখো ওরা উঠতে পারছে না গো, দেবি কষ্ট হচ্ছে। তো বলেছিলাম যে আমরা কালকে বেরিয়েছি, এবার কালকে বেরিয়ে আমরা একটা হোটেলে ছিলাম, ওখানে খেয়ে দিয়ে মন্দির টন্দির ঘুরে সেটা সবটাই তোমাদেরকে দেখাবো,
তো এবারে দেখো পুরীতে রওনা দিয়েছি আমরা, আর খানিকক্ষণ পরেই আমরা পুরী পৌঁছে যাব। কি সুন্দর দৃশ্যটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে জানো না, দেখো খুব ভালো লাগছে, রাস্তাটা ফাঁকা। চলো পুরীতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।